হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের পরে আজকের ভিডিওটা দুপুরের পর থেকেই শুরু করলাম তো আজকে আমাদের বাসা থেকে আম্মু আজকে ভাবী আসবে তারপরে মেরিন এরা সবাই আসবে ওদেরকে সবাইকে আসতে বলেছি তো রান্না করব আমি আপনাদের সাথে শেয়ার করব সে সাথে হচ্ছে পিৎজা বানাবো অনেক দিন ধরে মিহি মিনহা দুজনই বলছিল পিজ্জা খাবে তো আমি ওয়েট করছিলাম যে ভাবিরা সবাই আসলে তখন একসাথে বানাবো কারণ ওরাও দিন ধরে পিজ্জা মিস করছে তো কিছু জিনিসপত্র কিছু জিনিসপত্র মিসিং আছে মেন যেমন ধরো ক্যাপসিকাম আনতে হবে তারপরে ইস্ট নষ্ট হয়ে গিয়েছে ইস্ট একটা আনলে দেখেছে কি আরেকবার বানাতে বানাতে নষ্ট হয়ে যায় তো মেরিনকে কল করে বলেছে যা যা লাগবে ও যাতে আসার সময় নিয়ে আসতে পারে তারপরে কিছু মেডিসিনও আনতে বলেছি এই আর কি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন আজকে এখান থেকে একটা মাছ মরে গিয়েছে রেড কালারের যে মাছটা ছিল সেটা মরে গিয়েছে আসলে এই ছোটো অ্যাকোরিয়ামগুলোতে না অক্সিজেন দেওয়া যায় না যার কারণে মাছগুলো খুবই দ্রুত মরে যাচ্ছে তবে বড় একুরিয়ামে তো মনে করেন আপনার ইয়ে আছে অক্সিজেন আছে এই যে অক্সিজেন থাকার কারণে এই যে অবধি আজ মানে তো বড় একুরিয়ামে অক্সিজেন থাকার কারণে আজ একটা মাছও মরে যায় না এই যে কত সুন্দর মাছগুলো এখানে খেলাধুলা করছে কিন্তু ছোট একুরিয়ামে না মাছগুলো দুদিন আগে আনলাম এখন একটা মরে গেল। আর মাস আর লাগে থেকে মাছগুলো একটু বড় হয়েছে বড় মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে ব্ল্যাক আর হোয়াইট প্রত্যেকটা মাছই আসলে অনেক সুন্দর এটা আবার অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে প্রত্যেকটা মাছই অনেক সুন্দর এখানে তো আজকে হচ্ছে প্যাটার্ন ড্রেসের হচ্ছে ভিডিও প্লাস হচ্ছে শ্যুট করা হয়েছে এগুলো এখন ভাজ করে নেওয়া হবে এগুলো সবই ছবি উঠানো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে এখন তো প্রায় আসরের সময় প্রায় রাজান দিয়ে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার এখনো হয়নি যেহেতু ছিল কারণে তো আজকে দুপুরে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি মজা হয় এরপরে এটা হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দুটাই চিংড়ি মাছের তরকারি আমার এখন খেলে সমস্যা হয়ে যাবে অ্যালার্জির একটু বেশি সমস্যা হচ্ছে গত কয়েকদিন ধরে তো আজকে শুধুমাত্র এগুলাই এগুলা গতকালকে কিছু মাংস আছে বাটিতে অল্প একটু মাংস তো এগুলো দিয়ে দুপুরে খাবার দাবার হবে তো যেহেতু আম্মু ভাইয়ারা আসবে তো আম্মু ভাইয়াদের জন্য আমি চিন্তা করেছি ইলিশ মাছ আর হচ্ছে খিচুড়ি এরপর হচ্ছে ভাবি অনেকদিন ধরে মুন্নির হাতে শুটকি বোনা খেতে চাচ্ছিলো তো সেটা করব করবো যেহেতু এটা দিয়ে খাবো এখন খাবার দাবার শুরু করব মিনহাকে নিচে দিয়ে এসেছিলাম যেহেতু ভিডিও করছি মিনহা সাথে থাকলে অনেক বেশি ডিস্টার্ব করে তো মিহিকে পাঠিয়েছি মিনহাকে নিয়ে আসার জন্য ফুফির বাসা তো রাতে হচ্ছে ভাইদের জন্য ইলিশ মাছ ফ্রাই করবো এরপরে হচ্ছে খিচুড়ি করব যেহেতু শীতকাল খিচুড়ি আর ইলিশ মাছটা অনেক বেশি ভালো লাগবে আর মুন্নির হাতের ভুনা ভাবি অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম খাওয়া হয়নি তো ওটা ভোনা করব এই তারপরে সন্ধ্যা নাস্তার জন্য পিৎজা করব, তো খাওয়া দাওয়া খাওয়ার পরে তারপরে এগুলা শুরু করতে হবে পিৎজার জন্য টোটা রেডি করে রাখবো এরপরে কিছু কাজকর্ম আছে সেগুলো সারতে হবে তো এখন তাহলে খাবারটা খেয়ে নিই গরম গরম ভাত শীতকালে কিন্তু অনেক বেশি মজা লাগে চিংড়ি মাছ যে কেন দিল খেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে চিংড়ি মাছটা মাছি চিংড়ি মাছটা বাদে তারপরে খেতে হবে এখন হচ্ছে আপনাদের সাথে পিৎজার রেসিপিটা শেয়ার করি এখানে হচ্ছে টোটাল আমি কুসুম গরম পানি নিয়েছি এক কাপ পরিমাণ তারপরে হচ্ছে প্রায় আমি দেড় চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব এটা আমি নতুন একটা ইস্ট নিয়ে এসেছি কারণ ইস্ট বেশি দিন থাকে না অটোমেটিকলি এটা ড্যামেজ হয়ে যায় এটা তৈরি করা যায় না তো এখানে হচ্ছে আমি দেড় চা চামচের মতো ইস্ট দিয়ে দিলাম এরপরে কী কী দিচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা ফলো করে আপনারা ডেলিভারির জন্য তৈরি করতে পারেন যারা কিনা বিজনেস করেন বা বিজনেস করতে চান তারা চালে দিতে পারেন এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা করবো এক কাপ পরিমাণ পানির পানির জন্য আমি এখানে চার চা চামচ পরিমাণ চিনি দিয়েছি তারপর সামান্য একটু লবণ দিয়েছি এরপরে তিন চা চামচের মতো আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিলাম আপনার ছেলে তরল দুধকে হালকা একটু কুসুম গরম করেও কিন্তু করতে পারবেন পুরোটা একটু চামচ দিয়ে মিক্স করে নিলাম এরপর যেটা করবো দশটা মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এতে করে দেখা যাবে ইজটা অ্যাক্টিভ হয়ে যাবে যখন দেখা যাবে দুধের উপরে ইজটা এভাবে ফুলে উঠেছে মানে ভেসে উঠেছে তাহলে বুঝতে হবে এই জিনিসটা ভালো আছে যদি একেবারে দুধের ভিতরে বসে যায় বা কোনো কিছু উপরে না ভাসে তাহলে এটা দিয়ে আপনারা কখনো কোনো কিছু বানাবেন না এখানে আমি যেটা দিচ্ছি এখানে আমি আড়াই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি পিৎজাটা আটা দিয়ে সবচেয়ে বেশি মজা হয় ময়দার চাইতে আপনারা সব সময় আটা দিয়ে পিজাটা তৈরি করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা দেওয়ার পরে এরপর এটাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেবো এখানে কিন্তু এক্সট্রা আর কোনো প্র প্রকারের ময়দা অ্যাড করতে হবে না আড়াই কাপ আড়াই কাপ হচ্ছে আটা এরপরে এক কাপ পরিমাণ তরল দুধ কিংবা হচ্ছে পানি এরপরে হচ্ছে আমি দু চামচ পরিমাণ এখানে আমি এখানে দিয়ে দিলাম তেল তারপরে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাতেই কিন্তু খুবই সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে যাবে আর ডোটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সফট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভালোভাবে মতা হয়ে গিয়েছে এখন যেটা করবো আমি একটা ঘন্টার জন্য এটাকে আমি রেস্ট রেখে দিব এর জন্য আমি এখানে সামান্য একটু তেল দিয়ে উপরে একটু ভালো ঠিক আছে

একটা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু ডোটা ফুলে উঠেছে এখন আমি যেটা করব হাত দিয়ে চেপে চেপে এটাকে যেটার ভিতরে বাতাসটা ঢুকেছে ডোর ভিতরে সেটা আমি ভালোভাবে বের করে দিচ্ছি এরপরে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব আমি আজকে যে পরিমাণে ডোটা ধরেছে এটা দিয়ে আপনারা বারো ইঞ্চি করে করে দুইটা পিৎজা বানাতে পারবেন তার মানে চব্বিশ ইঞ্চির একটা পিজার মেজারমেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম আড়াই কাপ ময়দা দিয়ে আটা দিয়ে সরি তো এখন যেহেতু আমার আমার একটু বেশি হয়েছে আমার কিন্তু ডোর একটু বেঁচে গিয়েছিল মানে আমার অত বেশি লাগেনি আমি যেহেতু ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে বারো ইঞ্চি তৈরি করেছি সেক্ষেত্রে আমার একটা ডোর পরিমাণটা একটু বেঁচে গিয়েছে তো দেড় পরিমাণ মজা দিয়ে কিন্তু আপনি চাইলে যেটা করতে পারেন মানে বারো ইঞ্চি আরামসে হয়ে যাবে বারো ইঞ্চি থেকে আরও বলতে গেলে বেঁচে যাবে এই আর কি তো এখানে হচ্ছে আমি রুটিটা বেলে নিচ্ছি ভালোভাবে একটু হালকা মোটা রাখতে হবে খুব একটা বেশি কিন্তু এটা মোটা রাখতে হবে না তো এরপরে হচ্ছে হচ্ছে ছয় ইঞ্চি যে পি পিজা ট্রেটা আছে ওটার মধ্যে আমি নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি এখন কাঁচাটা বোটে দেবো কাঁচাটা বোটে দিলে দেখতে খুবই ভালো লাগে আর আকর্ষণীয় হয় আর দেখা যায় কি খেতেও ভালো লাগে পাশের ইয়াটা এরপরে এখন যেটা করব আমি দুইটা পিৎজাই আমি রেডি করে নিয়েছি আর ফয়েল পেপার দিয়েছি ফয়েল পেপারের মধ্যে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে করে পিৎজাটা খুব সহজে উঠে আসে অনেক সময় দেখা যায় কি ফয়েল পেপারের মধ্যে যদি আমরা পিজ্জা মানে ইয়াটা লাগাই ডোটা লাগাই তখন দেখা যায় কি লেগে যায় তারপর পিৎজাটা উঠতে চায় না ফয়েল পেপার থেকে তাই অয়েলটা দিয়ে দিলে খুব সুন্দরভাবে ইজিলি এটা উঠে যাবে তো এরপরে যেটা করছি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি ছিদ্র করে দিয়েছি এরপরে এখানে হচ্ছে আমি টমেটো সস দিচ্ছি তারপরে হচ্ছে মরিচের সস যেটা থাকে বিডি চিলি সস ওটাও দিচ্ছি দুইটা সসের মিশ্রণে আমি পিৎজাটা বানাবো আপনারা চাইলে একটা সস দিয়েও বানাতে পারবেন চাইলে দুটা সস দিয়েও বানাতে পারবেন আসলে পিৎজাটা সবাই অনেক বেশি পছন্দ করে তবে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ কারণ সব কিছু অনেক দাম থাকে চিকেন থাকে তারপরে মজুরালা সিজ থাকে সব কিছুই অনেক বেশি দাম থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে নিয়েছি এখন আমি সসটা ভালোভাবে পুরো পিজ্জার মধ্যে দেওয়ার পরে এখন আমি সিজটা দিয়ে দিচ্ছি Семь. এরপরে দুইটা পিৎজার মধ্যে দেওয়া হয়ে গেলে এরপর আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন আসলে পিৎজাটা খেতে ভালো লাগে গরম গরম একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা বেশি টেস্ট পাওয়া যায় না ম্যাক্সিমাম আপনি যদি দশ মিনিটের বেক করার দশ মিনিটের মধ্যে খেতে পারলে চাইতে বেশি মজা পাওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপরে দিয়ে দিব টমেটো এরপরে হচ্ছে পেঁয়াজ এটা আসলে সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর আপনারা চাইলে এখানে গ্রিন অলিভ ব্ল্যাক অলিভ দিতে পারেন আমার বাসায় ব্ল্যাক অলিভটা শেষ হয়ে গিয়েছে নিয়ে আসতে হবে তো ব্ল্যাক অলিভটা দিলে আরও বেশি ভালো লাগে ব্ল্যাক অলিভটা দেওয়া ট্রাই করবেন এতে দেখা যায় কি অনেক বেশি আকর্ষণীয় হয় এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সামান্য করে এরপরে দিয়ে দেবো অরিগানো অরিগানোটা তো একেবারে মিস করা যাবে না পিৎজার টেস্টটা পেতে হলে ফ্লেভারটা পেতে হলে অরিগানো তো দিতেই হবে দুইটাই কিন্তু রেডি

মাশাল্লাহ দেখতে পাচ্ছেন গরম গরম পিজ্জা কিন্তু রেডি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে পিজ্জা গুলো আর খেত মাশালার দুর্দান্ত হয়েছে

আমার হাতে কেকটা কার হাতে হবে কার হাতে হবে পিজ্জা বেশ অনেক দিন পরে আজকে পিজ্জা বানালাম আল্লাহ এত বেশি মজা হয়েছে কি বলবো আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন আর চিকেনের চিকেনটা কিভাবে আপনারা তৈরি করবেন এর আগেও কিন্তু অনেকটা ভিডিওতে আমি আপনাদের কাছে দেখিয়েছিলাম আজকে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে চিকেনটা ম্যারিনেট করা বা ইয়া করা তৈরি করা আমি আপনাদেরকে দেখাইনি আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন সে সাথে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার খুবই ফেভারিট একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে সরিষা ইলিশ সরিষা ইলিশকে পছন্দ করে না একটু বলুন সরিষা ইলিশ তো সবাই পছন্দ করে আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে সরিষার তেল এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হচ্ছে হালকা একটু নরম করে আমি এখানে ভেজে নিয়েছি সামান্য করে একটু পানি দিয়ে দিলাম খুবই ইজি মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা সরিষা ইলিশটা রান্না করতে পারবেন এতটাই কম সময় লাগে তো এখানে হচ্ছে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার চামচের মতো সরিষা বাটা আছে সরিষা বাটাটাকে দেওয়ার পরে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ সামান্য একটু জিরা হাফ চা চামচের মতো ধনে গুঁড়া এরপরে দিয়ে দিলাম এক চা চামচের মতো মরিচের গুঁড়া এরপরে এটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব সামান্য একটু পানি দিয়ে দিব তারপরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া খুব বেশি জরুরি কারণ এটা যেহেতু মাছের আইটেম মাছ কিন্তু হতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে ফার্স্টে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি যেটা করব সবগুলো ইলিশ মাছ আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলা মধ্যে দেওয়ার পরে এখন যেটা করতে হবে সামান্য একটু পানি দিয়ে আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এরপরে হচ্ছে এখন আমি প্রত্যেকটা মাছ একটু ভালোভাবে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো আরও কয়েক মিনিটের জন্য আমি চুলাটাকে মিডিয়ামে রেখেছি খুব বেশি হাইতে রাখিনি প্রায় দশ বারো মিনিট কুক করার পরে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু মোটামুটি হয়ে আসছে এরপরে আমি ফ্লেভারের জন্য একটু ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আমি আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো এখন কিন্তু আমার ইলিশ মাছ সরিষা ইলিশটা কিন্তু একেবারে ডান কালারটা মাস আল্লার দুর্দান্ত হয়েছে ধনে পাতা দিয়ে দিলাম তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তো আজকে আমাদের রাতের আইটেম হিসাবে ছিল গাজর পোলাও তারপরে ছিল সরিষা ইলিশ এই শীতে কিন্তু সরিষা ইলিশটা কিন্তু একেবারে জমে যাবে এরপরে হচ্ছে লটিয়া শুটকি ভোনা এটা কিন্তু মুন্নির হাতের অনেক বেশি মজা হয় এটা খেতে এরপরে করেছি হচ্ছে চেপা শুটকির ভর্তা এরপরে হচ্ছে আমার হাতের জলপায়ের আচার পোলাও থাকবে জলপায়ের আচার থাকবে না তা করে হয় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস